এশার নামাজ পড়তে গিয়ে লাশ হয়ে ফেরেন সোহাগ। একমাত্র ছেলেকে হারিয়ে তাই পাগল প্রায় মা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গেল 5 আগস্ট রাজধানীর বংশালে গুলিবিদ্ধ হন মোহাম্মদ সোহাগ। এরপর হাসপাতালে ছুটে গিয়ে প্রিয়জন হারানোর খবর পায় পরিবারের সদস্যরা। শেষ কথাই আমার সাথে বলল যে আমি নামাজে যাব। বাবা তুই নামাজে যাইস না, তুই আমার সাথে নামাজ পড়, একখান দিয়ে মায়ের ছেলে একসাথে নামাজ খায়, দেশের পরিস্থিতি ভালো না। কয় না তুমি এরকম কইরো না, আমি নামাজ পড়া আমি আয়া পড়ুম, এই কথাটা বললো। আমি ছেলেরে মাথা হাতায় দিলাম, মাথা হাতায় দিলাম, বুক হাতাইলাম। আমি কি জানি যে আমার ছেলে যায় এইরকম নামাজ পড়া, আল্লাহর ঘরেতে নামাজ পড়া যায়, সবার সাথে দেখা করে গুলি খাইব এরকম। আমি তো জীবনে অভাবই নেই, আমার সামনে ঘরে খাওয়া দাওয়া করলো, খাওয়া দাওয়া করে আমার সাথে কথা কয়, আমার এই দেখা দেখা উপর দিকে তাকায় আর হাসে। তুই হাসোস কে? কই না এমনি আমি তোমারই দেখি, আমি তো জানি না যে আমার ছেলে আমার শেষ দেহা দেখতে আছে। বংশাল আমাদের এখানে নতুন চৌরাস্তার মিষ্টির একটা দোকান আছে, ওইখানে যে আমার ভাই দাঁড়াইছে, তারপর ওইখানে তাঁতিবাজারের ওইখানে অনেক গণ্ডগোল, বংশাল থানার ওইখানে অনেক গোলাগুলি, অনেক গোলাগুলি, অনেক মানুষকে মারছে। আমার ভাই ওই আমাদের বাসার এলাকার ওই মোচরটার মধ্যে দাঁড়ায় ছিল, কোথা থেকে গুলিটা ইশারা আমার ভাইয়ের বুকটার মধ্যে ডান দিকে একদম লাইক আমার ভাই পড়ে গেছে। আমার একটা মাত্র ভাই, ভাইয়া আদরের, সবারই তো ভাই বোন দুইটা তিনটা করে সবারই তো থাকে, কিন্তু আমাদের বাগানের মধ্যে তো কোনো গাছে আর ফুল নাই। ভাইয়ের ছোট্ট পিচ্ছে একটা ছেলে বাচ্চা, ওর ভবিষ্যৎটা কি হইব? 25 সেপ্টেম্বর সোহাগের জন্মদিন। বেঁচে থাকলে আজ তার বয়স হতো 35, কিন্তু সে এখন অনেক দূরে, না ফেরার দেশে। প্রিয় বাবা একদিন বাড়ি ফিরবে তাই পথ চেয়ে থাকে সোহাগের 3 বছর বয়সী সন্তান মায়ান। মা ও স্বজনদের প্রত্যাশা জাতীয় বীরদের রাষ্ট্রীয় তালিকায় যুক্ত করা হোক সোহাগের নাম। সরকারকে যে স্বীকৃতি চাই, আমার ছেলে তো দেশের জন্য ই দিল, জীবনটা দিয়ে দিল। আমার ছেলে মারা গেছে, শহীদের তালিকায় যেন সরকারের খাতার নামটা যেন থাকে, দেশের জন্য জীবন দিছে, ওর জন্য সবাই যেন দোয়া করে, ওর রুহের জন্য ওই রক্ত দিয়ে জীবন দিয়ে দিছে। আমার মার তো আমরা দুইটাই সন্তান, এক ভাই এক বোন আমরা, তো এখন তো আমার মার ছেলে নাই, আর আমার ভাইয়ের যে ছেলেটা ছোট, তো সরকারের কাছে এটাই একটা দাবি যে আমার ভাইয়ের ছেলেটা আর আমার মা, এই দুইজনের যাতে সরকার একটু ওই রকমভাবে দেখশন করে, আর শহীদের তালিকায় যাতে আমার ভাইয়ের নামটা বসে। আমার মামা আমাকে অনেক আদর করতো, অনেক। আমার তো একটাই মামা ছিল, আমার মামা তো নাই। আমার ঈদের দিন এই শার্টটা, এই শার্টগুলো কিনা দিছে আমার মামা, বলছে তুই এগুলা পরিস আর আমার রে দেখাইস। আমার মামা তো নাই, আঙ্কেল আমার একটা মাত্র মামা, আমার আর কেউ আদর করবো না আঙ্কেল, আর বলবো না যায় চল তোর একটু বাইরে নিয়ে যায় আঙ্কেল। শহীদের তালিকাভুক্ত হয় নাই, আমি চাই এটা তালিকাভুক্ত হোক। নতুন বাংলাদেশ উপহার দেয়া সোহাগদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকুক ইতিহাসে, এমন প্রত্যাশা সবার। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা।